আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম সম্মানিত ভাই ও বোনেরা আশা করি আপনারা সবাই মহান আল্লাহ রব্বুল আলামিনের দয়া ও রহমতে অনেক ভালো আছেন ইনশাআল্লাহ আমিও মহান আল্লাহ রব্বুল আলামিনের দয়া ও রহমতে অনেক ভালো আছি তো বন্ধুরা আজকে আমি আপনাদের সাথে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব যে বিষয়টি হলো মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আট নারী জাহান্নামে যাবে তো বন্ধুরা চলুন আমরা এই বিষয়ে বিস্তারিত জেনে নেই আশা করি আপনারা আমাদের সাথেই থাকবেন তার আগে বন্ধুরা আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই নিত্য নতুন ইসলামিক এরকম আমল ফজিলত পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন একবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ও ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দেখা করতে আসেন এবং এসে দেখলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাকী বসে কাঁদতেছেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার পিতামাতা আপনার জন্য কুরবান হোক আপনি কাঁদছেন কেন তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে মিরাজের রাত্রিতে আমি আমার উম্মতের মধ্যে নারীদেরকে জাহান্নামের ভয়ানক আযাবে দেখতে পেরেছি অতঃপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নারীর শাস্তি বর্ণনা করলেন সুদীর্ঘ হাদিস ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের গুনাহ সম্পর্কে জানতে চাইলেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তারা হলেন প্রথম ব্যক্তি ওই নারী যে মাথার চুল খুলে বিপর্যয় হয়ে ঘর থেকে বের হয় জাহান্নামীরা নিজের মাথার চুল দ্বারা ঝুলন্ত অবস্থায় থাকবে এবং ওই সময় তার মাথার মগজ ফুটন্ত পানির ন্যায় টকবক করে ফুটবে নাউযু বিল্লাহ এখন বন্ধুরা আপনারা বুঝতে পারছেন আমার বোনেরা যে ওই নারীরা যারা মাথার চুল বিপর্যয় ছিল এখন কিন্তু আমাদের বিশ্ব কিন্তু ধ্বংসের পথে চলে এসেছে নারীরা কিন্তু বিপর্যয় চলাফেরা করছে বিপর্যয় তো দূরের কথা তাছাড়া নারীদের জামা কাপড়ের যেমন অবস্থা থাকে সেটা তো পর্দা তো দূরে থাক তার চেয়ে কত নিকৃষ্ট হয়ে গেছে তা কিন্তু আমরা দেখতেই পাচ্ছি তাহলে আপনারা বুঝতেই পারছেন যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেন নারীদের কথা বলেছেন দ্বিতীয়ত হলো ওই নারী যে তার স্বামীকে কটুকথার মাধ্যমে কষ্ট দেয় এবং স্বামীকে সম্মান করে না এরা সিও জিব্বা ঝুলন্ত অবস্থায় থাকবে অর্থাৎ মুখ গব্বর থেকে জিব্বা টেনে বের করে সমস্ত শরীরের উপর জিব্বার উপর ছেড়ে দেওয়া হবে আল্লাহু আকবার নাউযু বিল্লাহ আল্লাহু আকবার হে নারীরা আপনার সর্বদা খেয়াল রাখবেন আপনার স্বামী যেন আপনার কথায় কষ্ট না পায় কেননা স্বামীর মর্যাদা স্বামীর নিচে কিন্তু তার স্ত্রীর বেহেস্ত তা আপনারা সর্বদা সাবধানে থাকবেন কেননা স্বামী যদি আপনার উপর অকস্মিক থাকে ওই অবস্থাতে যদি আপনি মারা যান তাহলে কিন্তু আপনি নিশ্চিত জাহান্নামে যাবেন তাই আপনারা সর্বদা এক্ষেত্রে সাবধানে থাকবেন তৃতীয়ত হলো ওই নারী যে বিবাহিত হইতে হয়েও পর পুরুষের সাথে সম্পর্ক রাখে জাহান্নামেরা সেই স্থন ঝুলন্ত অবস্থায় থাকবে অর্থাৎ সমস্ত শরীরের উপর স্থনের উপর ছেড়ে দেওয়া হবে তাই আপনারা সর্বদা খেয়াল রাখবেন যে আপনারা বিবাহের পরে যেন পরপুরুষের দিকে না তাকান আপনারা সবসময় পর্দা করার চেষ্টা করবেন চতুর্থ হলো ওই নারী যে অপবিত্র হওয়ার পরেও পবিত্রতা অর্জনে অলসতা করে এবং নামাজে অমনোযোগী হয় এরা নিজ পদযুগল বক্ষে এবং হস্তদয় ললাটে অবস্থায় জাহান্নামে শাস্তি ভোগ করবে অবশ্যই আপনারা সর্বদা পবিত্রতা অর্জন করার চেষ্টা করবেন এটা কিন্তু শুধু নারীদের ক্ষেত্র নয় আমাদের পুরুষদেরও কিন্তু অবশ্যই পবিত্রতা অর্জনের দিকে সঠিক দৃষ্টি দিয়ে আমাদের রাখতে হবে যাতে করে আমাদের কখনোই অপবিত্র অবস্থায় আমরা না থাকি পঞ্চম হলো ওই নারী যে মিথ্যে কথা বলে এবং গীবত করে জাহান্নামে এদের চেহারা শুকরের মতো ও শরীর গাধার মতো হবে অসংখ্য সাপ বিচ্ছু দ্বারা বেষ্টিত থাকবে নাউযু বিল্লাহ তাই এই মহিলাদের ভিতরে কিন্তু সবচেয়ে প্রধান সমস্যা হতো তারা কিন্তু গীবত করে এই গীবত কিন্তু সবচাইতে খারাপ গুণা তাই অবশ্যই মহিলাদেরকে আমার বোনদেরকে বলবো আপনারা অবশ্যই গীবত থেকে একের কথা অন্যের কাছে বলবেন না এটা কিন্তু বহৎ মহৎ গুণাহের কাজ তাই আপনারা এই বিষয়ে শব্দের সাবধানে থাকার চেষ্টা করবেন ষষ্ঠ হলো ওই নারী যে অন্যের সুখ দেখে হিংসা করে এবং উপকার করে খোঁটা দেয় এদের চেহারা কুকুরের মতো হবে মুখ গহ্বরে জাহান্নামের আগুন প্রবেশ করবে মলদ্বার থেকে বের হয়ে যাবে তার শাস্তি প্রয়োগে নিয়োজিত ফেরেশতারা তাকে কঠোরভাবে প্রহার করতে থাকবে
তাই আপনার অবশ্যই মহিলাদের কিন্তু আরেকটি অত্যন্ত বাজে অভ্যাস রয়েছে, তারা হলো অন্যের সুখ দেখে তারা হিংসা করে এবং কাউকে উপকার করার পরে তাদেরকে কিন্তু খোঁটা দেয়। তাই অবশ্যই আপনারা এই ব্যাপারে সতর্ক থাকবেন, সাবধানতা অর্জন করবেন, কেননা এদের পক্ষে কিন্তু জান্নাতে যাওয়া সম্ভব নয়। সপ্তম হলো ওই নারী যে অন্যদেরকে কথায় কথায় অভিশাপ দেয়, লানত করে, এটা মেয়েদের জাহান্নামে নিয়ে যাবে, নাউযুবিল্লাহ। মহিলাদের কিন্তু এই স্বভাবটাও দেখা যায়, যখন তারা কথাবার্তা না পারে তখন কিন্তু তারা কথায় কথায় বরদোয়া দেয়, কথায় কথায় অভিশাপ করে, লানত দেয়, এটা কিন্তু এই নারীরা কিন্তু সবার আগে জাহান্নামে যাবে। সর্বশেষ হলো ওই নারী যে স্বামীর অকৃতজ্ঞ হয়, সামান্য কারণেই স্বামীর অনুগ্রহ, অবদান ও ভালোবাসা ভুলে যায়, বরং অস্বীকার করে বসে। দাম্পত্য জীবনে অনেক সুখী নারীকে দেখা যায়, তারা স্বামীর প্রতি অনেক সময় চরম অকৃতজ্ঞতা প্রকাশ করে, অনেক সময় সামান্য বিরক্ত হয়ে নিজ সন্তানদেরও অভিশাপ দেয়। তাই অবশ্যই আমরা কিন্তু এই হাদিসের মাধ্যমে সুস্পষ্ট বর্ণনা পেয়ে এসেছি যে আপনারে যে কারণে জাহান্নামে যাবে। আসলে সম্মানিত ভাই ও বোনেরা, আমি আপনাদের উদ্দেশ্যে বলবো, নারীদের ভিতরে কিন্তু এই আটটি স্বভাবের প্রায় স্বভাবই কিন্তু এখন আমাদের সমাজের ভিতরে প্রচলিত রয়েছে। তাই অবশ্যই আমাদের সর্বদা খেয়াল রাখতে হবে, যাতে করে আমাদের এই রকম ভুল, কঠোর ভুল না হয়, আমরা যাতে করে নারীরা, মহিলারা, পুরুষরা সবাই যেন এই ব্যাপারে সাবধানতা অর্জন করে এবং সবাই যেন মহান আল্লাহ রাব্বুল আলামিন এবং মহান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে আমাদেরকে দিন প্রতিষ্ঠা করতে বলেছেন, যেভাবে আমাকে চলতে বলেছেন, আমাদেরকে আমরা যেন সেভাবে চলি। এবং মহিলাদের ক্ষেত্রে আমি অবশ্যই বলবো, এই আটটি কাজ থেকে আপনারা অবশ্যই বিরত থাকবেন, কেননা এই আটটি কাজ কিন্তু আমার আপনাদেরকে ধ্বংস করে দেবে। আপনারা যতই ইবাদত করেন, আপনারা যদি এই আটটি কাজ আপনারা বিরত না থাকেন, তাহলে অবশ্যই কিন্তু আপনাদের জন্য জাহান্নাম রয়ে গেছে। কেননা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু মেরাজের রাতে কিন্তু এই আট নারীকেই জাহান্নামে বেশিরভাগ যেতে দেখেছেন। তাই অবশ্যই আপনারা সাবধানে থাকবেন, আপনারা সর্বদা খেয়াল রাখবেন, যাতে করে আপনার এই আট রকমের ভুল আপনাদের না হয়, আপনারা ইসলামের পথে চলার চেষ্টা করুন। এবং এই আধুনিক সমাজে কিন্তু ইসলাম ধ্বংসের পথে চলে যাচ্ছে, বিশেষ করে মহিলারা, নারীরা কিন্তু আরও ধ্বংসের দিকে চলে যাচ্ছে। তাই আপনারা অবশ্যই এই আধুনিক সমাজ থেকে সাবধানতা অর্জন করে চলার চেষ্টা করবেন। এই সমাজ থেকেই কিন্তু বেশিরভাগ মানুষ জাহান্নামে যাবে। এগুলো আমরা যে দলিল থেকে নিয়েছি, সহিহ বুখারী শরীফ 304, মুসলিম শরীফ 80, সহিহ হাদ 190, সহিহ আল জামি 7980, বুখারী শরীফ 5197, মুসলিম শরীফ 884, আহমদ শরীফ 3064। আপনারা সবাই ভালো থাকবেন, সর্বদা সতর্ক থাকার চেষ্টা করবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।